নামে এক কাঠুরিয়া তার স্ত্রী টুনিকে নিয়ে বাস করত। টোনার বাড়ির পাশেই টোনার বড় ভাই রকি তার স্ত্রী মুন্নিকে নিয়ে বাস করত। টোনা ছিল অনেক গরিব কিন্তু খুবই সহজ সরল আর পরিশ্রমী ছিল। অন্যদিকে রকি ছিল খুবই অসৎ আর লোভী। রকি ভুলিয়ে ভালিয়ে সহজ সরল টোনার কাছ থেকে ওর সব সম্পত্তি লিখে নেয় আর সে অনেক ধনী হয়ে যায়। আর দিনের পর দিন পায়ের উপর পা দিয়ে বসে বসে খায়। একদিন সকালে টোনা তার স্ত্রী টুনিকে বলতে থাকে, গিন্নি কই গো, খাবার কি হয়েছে নাকি? নাকি আরো দেরি হবে শুনি? এদিকে তো আমার কাট কাটতে যেতে দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো, নইলে দেরি হলে পরে কাটার মতো কোনো আর গাছই পাবো না। এই তো আর একটু দাঁড়াও। বেশ কিছুক্ষণ পর টুনি একটা প্লেটে করে টোনার জন্য খাবার নিয়ে আসে। টোনা খাবার দেখে বলতে থাকে, শুধু শাক ভাত, আর কিছু নেই নাকি? আর কি কিছু এনেছো নাকি? এখন তো একটু খেতে পারছো, রাতের জন্য তো ঘরে কোনো খাবারই নেই। আর যদি চাল ডাল কিনে নিয়ে না আসো তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে, বুঝেছো? আচ্ছা হয়েছে হয়েছে, তুমি চিন্তা করো না, আমি আজকে কাঠ বিক্রি করে চাল ডাল নিয়ে আসব। আর শোনো, ভুট্টা ক্ষেতের আগাছাগুলো একটু পরিষ্কার করো কেমন? আমি তো জমিতে যাওয়ার সময় পাই না। সেটা তোমাকে বলতে হবে না। এরপর খাওয়া শেষে টোনা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি এলাম তবে, সাবধানে থেকো কেমন। এই বলে টোনা চলে যায় বনে কাঠ কাটতে। বিকেলে টোনা কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যে টাকা হয় সে সবকটা টাকা দিয়ে চাল ডাল কিনে বাড়িতে চলে আসে। এরপর রাতে খাওয়া দাওয়া শেষে টুনি টোনাকে বলতে থাকে, ওগো শুনছো, কয়েকদিন থেকে আকাশটা বেশ কালো করেছে, আমাদের ঘরটা তো বেশ পুরনো হয়ে গিয়েছে, এবার যদি ঘর মেরামত না করো তাহলে তো মনে হয় ঘর আর টিকবে না। কি গো, কি বলছি বুঝতে পারছো? কিছু তো একটা বলো। কি বলবো গিন্নি, হাতে কোনো টাকাও নেই, কি করে ঘর মেরামত করব? তবে তুমি চিন্তা করো না, আমি কালকে রকি দাদার কাছ থেকে কিছু টাকা ধার চাইবো। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো তো, কালকে আবার যে অন্য বনে কাঠ কাটতে যেতে হবে। এরপর ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা টোনা রকির কাছে টাকা ধার চাইতে যায়, কিন্তু রকি নানা বাহানা দেখিয়ে টোনাকে টাকা না দিয়ে বিদায় করে। টোনা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি ওদের ভুট্টা ক্ষেতের আগাছা পরিষ্কার করছিল, এমন সময় মুন্নি টুনিকে দেখে মনে মনে বলতে থাকে, ও মা, এরা তলে তলে ভুট্টা চাষ করে আমাদের থেকে ধনী হতে চাইছে। না না, এদের তো ধনী হতে দেয়া যাবে না, ব্যাপারটা এক্ষুনি রকিকে গিয়ে বলতে হবে। এরপর মুন্নি ওখান থেকে বাড়িতে চলে আসে আর রকিকে বলতে থাকে, বলি এভাবে পায়ের উপর পা দিয়ে বসে আর কতদিন থাকবে শুনি? ওদিকে তো টোনা টুনি তাদের জমিতে ভুট্টা চাষ করে আমাদের থেকে ধনী হয়ে যাচ্ছে। কি হলো কি, কথাটা কি কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, আরে গিন্নি, ভাবছি ভাবছি, যদি টোনার জমি না থাকে তাহলে ধনী হবে কি করে? কি বলছো কি, আমি তো কিছুই বুঝতে পারছি না, সবটা খুলে বলো তো আমাকে। আমি টোনার সব জমি ছলনা করে আমার নামে লিখে নিয়েছি, তেমনি টোনার এই শেষ সম্বলটুকুও আমি কালকে ওর কাছ থেকে ছলনা করে নিব, তুমি শুধু কালকের জন্য অপেক্ষা করো। পরের দিন সকালবেলা রকি অসুস্থতার অভিনয় করে হাতে একটা কাগজ নিয়ে টোনার বাড়িতে যায়। টোনা ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি খুবই অসুস্থ, ডাক্তার বলেছে আমাকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে, তাই আমি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছি, কিন্তু ভর্তি হতে নাকি ছোট ভাই বোনদের স্বাক্ষর দিতে হয়, তুই দেরি করিস না ভাই, এই কাগজটাতে একটা স্বাক্ষর করে দে। কি বলছো কি দাদা, তুমি এত অসুস্থ আর আমাকে আগে কিছুই বলোনি? দাও দাও, কোথায় স্বাক্ষর করতে হবে বলে দাও, আমি এক্ষুনি স্বাক্ষর করে দিচ্ছি। টোনা সহজ সরল মনে স্বাক্ষর করে দেয়। এরপর রকি ওখান থেকে চলে যায় আর মুন্নি হাসতে হাসতে রকিকে বলে, বাহ, তুমি দারুণ অভিনয় করতে পারো তো, কি সুন্দর তুড়ি মেরে জমিটা নিয়ে নিলে, আমি তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না গো, এখন ওই জমির ভুট্টা পরিপক্ক হওয়ার সাথে সাথে আমরা ওই জমি দখল করব। এইভাবে ওদের দুই পরিবারের দিন চলতে থাকে। একদিন প্রচন্ড বেগে ঝড়ের সাথে বাতাস ওঠে আর বাতাস ওঠা দেখে
টোনা টুনি ওদের ঘর থেকে বেরিয়ে আসে আর সাথে সাথে ঘরটা ভেঙে পড়ে যায়। টুনি অনেক কান্না করতে থাকে। ওগো, এবার আমাদের কি হবে? আমরা এই ঝড়ের দিনে কোথায় যাব? ঈশ্বর, তুমি আমাদের কোন বিপদে ফেললে? কি ক্ষতি করেছিলাম আমরা তোমার যে তুমি এত বিপদে আমাদের ফেললে? জিনি, কেঁদো না, চলো ঝড় না কমা পর্যন্ত আমরা দাদার বাড়িতে একটু আশ্রয় চাই। ঈশ্বরের উপর ভরসা রাখো গিন্নি। টোনাটুনি বৃষ্টিতে ভিজেই ত্বকির বাড়িতে যায় আর বলতে থাকে, দাদা, বৌদি, আমাদের ঘরটা ভেঙে গেছে, আমাদের একটু আশ্রয় দাও দাদা, আমরা বৃষ্টিতে ভিজছি, দরজাটা খোলো দাদা। এরপর দরজা খুলে মুন্নি বলতে থাকে, তোমার দাদা ঘরে নেই আর আমাদের এই ভাঙা ঘরে তোমাদের কোনো আশ্রয় হবে না, বুঝেছ? তোমাদের আশ্রয় দিলেই আমাদের ঘর ভেঙে যাবে। যাও বলছি এখান থেকে, দূর হও। বৌদি, আমার ভুট্টা জমিটা তোমাদের নামে লিখে দিব, তবুও আমাদের একটু আশ্রয় দাও। ওসব লোভ আমাকে দেখাতে এসো না, চলে যাও এখান থেকে। এরপর মুন্নি ওদের মুখের উপর দরজা বন্ধ করে দেয় আর ওরা দুজনেই বৃষ্টিতে ভিজে বনের গভীরে প্রবেশ কর। এমন সময় পাহাড়ের গুহা থেকে একটা বৃদ্ধা পাখি বেরিয়ে আসে। এই বাচ্চারা, তোরা বৃষ্টিতে এভাবে ভিজছিস কেন রে? তোদের কি কোনো ঘর বাড়ি নেই? কি হয়েছে তোদের আমাকে বল। এরপর টোনা বৃদ্ধাকে সবটা খুলে বলে। সব শুনে বৃদ্ধা ওদের একটা ফুল দেয় আর বলতে থাকে, তোরা বাড়িতে গিয়ে তোদের ভাঙা ঘরের জায়গায় এই ফুলটা ফেলে দিলে ওখানে একটা বাঁশের ঘর হবে, তবে ওই বাঁশের ঘরটা সাধারণ হবে না, জাদুর ঘর হবে। তোরা যা চাইবি তোদের ওই বাঁশের ঘর তোদের তাই দিবে রে, তবে বেশি লোভ করিস না যেন। যা, এবার ঘরে ফিরে যা। টোনাটুনি বৃদ্ধার দেওয়া ফুলটা নিয়ে ওদের ভাঙা ঘরের কাছে আসে আর বৃদ্ধার কথা মতো ওই ফুলটা ভাঙা ঘরের জায়গায় ফেলে দেয় আর সাথে সাথে ওখানে একটা বাঁশের ঘর তৈরি হয়। এরপর ওরা ওই বাঁশের ঘর দেখে বেশ খুশি হয় আর ওরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ওই বাঁশের ঘরের কাছে টাকা পয়সা খাবার চাইতে থাকে। কিছুদিনের ভিতরেই টোনাটুনি অনেক ধনী হয়ে যায়। টোনাটুনির এমন রাতারাতি পরিবর্তন দেখে রকি আর মুন্নির বেশ হিংসে হয়। একদিন সকালবেলা রকি টোনার কাছে আসে আর বলতে থাকে, টোনা ভাই আমার, তুই এত ধনী কি করে হলি? কোনো গুপ্তধন পেয়েছিস নাকি? আর এই বাঁশের ঘরটা কোথায় পেলি? তোকে তো বানাতে দেখিনি এই ঘর। রকির কথা শুনে সহজ সরল টোনা ওকে সবটা খুলে বলে। সব শুনে রকির অনেক লোভ হয়। রকি মনে মনে বলতে থাকে, এই বাঁশের ঘর দিয়েই টোনা এত ধনী হয়েছে, আমি আজকেই যাব ওই বিদ্যার সন্ধানে, আমারও টোনার মতো জাদুর বাঁশের ঘর চাই চাই। রকি ওখান থেকে ওই বৃদ্ধার কাছে যায় আর অভিনয় করে কেঁদে কেঁদে সেই বৃদ্ধার কাছ থেকে ফুল নিয়ে বাড়িতে আসে আর ওর ঘরের পাশে ফুলটা ফেলে দেওয়ার সাথে সাথে ওখানে একটা বাঁশের ঘর তৈরি হয়। রকি আর মুন্নি ওই বাঁশের ঘরে ঢুকে বলতে থাকে, এই বাঁশের ঘর, এই আমাকে অনেকগুলো সোনার মোহরে ভর্তি হাড়ি দাও, যাতে আমি অনেক ধনী হই এই পৃথিবীর সকলের চেয়ে। বাঁশের ঘর রকির কথা শুনে একটা মোহর ভর্তি হাঁড়ি দেয় যা দেখে রকির ভীষণ রাগ ওঠে আর রকি বলে, এই বাঁশের ঘর, তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? আমি একটা নয় অনেক হাঁড়ি দিতে বলেছি, তাড়াতাড়ি দে, নয়তো আমি তোকে এক্ষুনি ভেঙে ফেলবো। রকির এমন কথা শুনে বাঁশের ঘর মোহরের হাঁড়ির পরিবর্তে একটা বিষাক্ত সাপ বের করে। ওরা সাপ দেখে ছুটতে পালাতে থাকে। পালাও মুন্নি, পালাও মুন্নি, সাপ মুন্নি, পালাও মুন্নি, পালাও, বাঁচতে চাইলে পালাও। এমন সময় ওদের সামনে ওই বৃদ্ধা আসে আর বলতে থাকে, পালাবি কোথায়? তোদের দুই পরিবারকে দুটো বাঁশের ঘর দিয়ে আমি বলেছিলাম লোভ না করতে, কিন্তু তোরা আমার কোনো কথাই শুনিসনি। এবার তোরা তোদের লোভের শাস্তি পাবি, তোদের শাস্তি পাওয়া থেকে আর কেউ বাঁচাতে পারবে না। রকি কিছু বলার আগেই বৃদ্ধা ওখান থেকে উধাও হয়ে যায় আর ওই সাপ ওদের দংশন করে। এরপর ওরা দুজনই মারা যায় আর বাঁশের ঘরও ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে টোনাটুনি ওদের বাঁশের ঘরকে নিয়ে অনেক সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।